এই লোকটার সম্পর্ক আমি শুনেছি জেলখানায় থাকতে, ছোট হুজুরটা আমার সাথে ছিল, ওই যে রফিকুল ইসলাম মাদানি, 2 মাস ছিল। আমার বলছে হামজা ভাই, আমার প্রথমে রিমান্ডে নিয়ে রাত 12:30টার দিকে নিয়ে গেছে হাতির সিলে, পরে উলঙ্গ করেছে আমারে। আমি তো এমনি ছোট মানুষ, আমার জিনিসপত্র ছোট, আসলে ছোট, আমারে নিয়ে পুরা উলঙ্গ করে একটা সিগারেট হাতে ধরিয়ে দিল। অন্ধ উলঙ্গ মেয়ে লোক কোন জায়গা থেকে যেন নিয়ে আসলো, রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে বন্ধ করা। এটা কোরআন শরীফ আমার সামনে একেবারে সত্য বলছি, আমাকে যা বলেছে ওই ফাঁসির কয়েদখানায় তাই বলছি। অর্ধ উলঙ্গ মেয়ে লোকটা আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর বলছে এটা সকালে ছেড়ে দেব, দেশের মানুষ বুঝবে যে হুজুর কেমন। এত অসহায় লাগছিল ওই সময়, আমি তো এমনিতে ওদের সাইজে চাইতে একেবারেই ছোট, আর মেয়েটা আমার কাঁধ পর্যন্ত, আমি অর্ধ উলঙ্গ, কোথা থেকে যেন ভাড়া করে নিয়ে এসেছে। আমার হাতে সিগারেট দিয়ে যেটার গন্ধ শুকলে আমার বমি আসে, ওইটা ধরিয়ে নিজে দুই টান দিয়ে আমার কাছে দিয়ে বলছে এভাবে ধরে থাক, অস্ত্র তাক করা আছে, কিচ্ছু করার নেই, ছবি তুলছে, এটা ছেড়ে দেব সকালে। আমি যেহেতু মজলুম, আর বিশ্বাস করি মজলুমের দোয়া কবুল হয়, ইত্তাকি দাওয়াতাল মজলুম। নবীজি বলেন দুনিয়াতে আর যাই করো মজলুমের বর দোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রেখো। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। ওই হাতির ঝিলের ওই পানির পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলেছিলাম, মাবুদ যে অবস্থা করছে আমার তো কিচ্ছু করার নেই, তুমি দেখতে পাচ্ছ। এক এসআইকে ডাক দিয়ে বললাম, ভাই আপনারা যা করছেন আমার সাথে, একে হারুন স্যার জানে? বলে জানে না মানে, উনি তো করাচ্ছে, যাই বলেছে উনিই করাচ্ছে। কারণ রিমান্ডে উনি তো মাঝে মাঝে এসে আমার প্রশ্ন করতো, তখন কি ফেরেস্তার মতো কথা বলতো, অথচ ভেতরে ভেতরে ওই এত খারাপ অবস্থা আমার করলো। আল্লাহ তুমি সব দেখেছো, আমার যেভাবে ওরা অপমান করেছে ওকেও এইভাবে করো। আমার মনে হয় আল্লাহ কারেন্টের মতো ওর দোয়া কবুল করেছে। দেখেছেন না ও এখন 3 ইঞ্চি, কয় ইঞ্চি, সারা দুনিয়া এখন তার ওর নাম অনেকে জানে না, কিন্তু ও যে 3 ইঞ্চি ও সবাই জানে, মহিলারা পর্যন্ত জানে যে 3 ইঞ্চি। ছোট হুজুরের দোয়াটা একেবারে মাসলুম, যেহেতু আল্লাহ কবুল করে দুনিয়ায় দেখিয়েছে, পরবর্তী কি করবে সেটা আল্লাহ ভালো জানে।